আপনারা অনেকেই আমাকে এসএমএস করেছেন এবং কমেন্টস করেছেন যে আপনারা কীভাবে খুব সহজ পদ্ধতিতেই অ্যাসাইনমেন্ট তৈরি করবেন এবং সেগুলিকে মোবাইল থেকেই আপনারা স্ক্যান করে পিডিএফ করে আপনারা কলেজের জিমেইলে সেন্ড করবেন আজকের ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন এবং সেগুলিকে মোবাইল থেকে স্ক্যান করে পিডিএফ করে আপনারা সেন্ড করবেন জিমেইল দিয়ে ভিউয়ার্স অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আপনাদের অবশ্যই এফোর সাইজ পেপার কিনতে হবে সেগুলি আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কোনো জেরক্সের দোকান বা কম্পিউটার সেন্টারে গিয়ে আপনারা সেগুলি পেয়ে যাবেন আপনাদের বলে রাখছি আপনাদের কলেজ থেকে হয়তো অনেকেরই অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে বা যাদের দেওয়া হয়নি তাদের দিয়ে দেওয়া হবে অ্যাসাইনমেন্টগুলি আপনারা অবশ্যই একটি পেজে লিখে নেবেন আলাদাভাবে এবং তারপর এই অ্যাফোর সাইজ পেপারগুলি আপনারা নিয়ে নেবেন অ্যাফোর সাইজ পেপারে আপনারা আমি এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাফোর সাইজ পেপারে আমি বর্ডার দিয়ে দিয়েছি এইভাবে আপনারা প্রত্যেকটি পেজে বর্ডার দিয়ে দেবেন আপনারা চাইলে মার্জিন দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ফুল মার্জিন দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী হাফ মার্জিন দিয়েছি আপনারা চাইলে ফুল মার্জিনও দিতে পারেন আমি পেপারের মধ্যে বর্ডার দিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটি পেপারে আমি মার্জিন বা বর্ডার দিয়েছি আপনারা চাইলে আপনারাও দিয়ে দিতে পারেন সম্পূর্ণ বর্ডার দিতে পারেন বা আপনারা অর্ধেক দিতে পারেন এইভাবে আমি ফুল বর্ডার দিইনি আমি মধ্যে দিকে দিয়েছি এটা আমার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে ফুল দিতে পারেন বা হাফ দিতে পারেন এক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি পেজ নম্বর অবশ্যই লিখে নেবেন আমি প্রত্যেকটিতে পেজ নম্বর লিখে নিয়েছি পেজ নম্বর ওয়ান পেজ নম্বর টু পেজ নম্বর থ্রি এইভাবে আমি লিখে নিয়েছি আপনারা আপনাদের প্রত্যেকটি পেজে পেজ নম্বর লিখে নেবেন পেজ নম্বর লিখে লেখা শুরু করলে আপনাদের যখন আপনারা লিখবেন তখন এগুলো উলট পালট হবে না এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তারপর আপনাদের যে প্রশ্ন দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা প্রশ্ন লিখে নেবেন আমি এখানে এক নম্বর দিয়ে একটি প্রশ্ন লিখে নিয়েছি তারপর আমি আনসার লিখেছি তা আনসার লিখে আপনারা এখান থেকে শুরু করবেন উত্তর লেখা উত্তর লেখার ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা এই পেজে লিখবেন তখন আপনারা এই পেজে লিখবেন না আবার পরবর্তী এই পেজে লিখবেন তারপর অপার দিয়ে আবার লিখবেন না আমি আবারও বলছি আপনারা প্রথমে প্রশ্ন লিখে নেবেন এবং প্রশ্ন লিখার পর উত্তর শুরু করবেন উত্তর শুরু করার পর আপনারা যখন এখানে গিয়ে শেষ করবেন তখন আবার আপনারা এই পেজে লিখবেন না এর পরবর্তী যে সেকেন্ড পেজ আছে সেই সেকেন্ড পেজে আপনারা লিখবেন তারপর আপনারা আবার অবশ্য আবার এই পেজে লিখবেন না এখানে যদিও লেখা আছে। আপনারা এই পেজে অবশ্যই লিখবেন না আপনারা আবার এই পেজে লিখবেন এক্ষেত্রে এই কথাগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনারা ও সাইডে লিখবেন না আপনাদের যখন একটি প্রশ্ন লেখা শেষ হবে তারপর আপনারা আবার সেকেন্ড প্রশ্ন শুরু করবেন মনে করুন এখানে আমার একটি প্রশ্ন লেখা শুরু শেষ হয়েছে আমি আবার সেকেন্ড প্রশ্ন শুরু করব। এখানে আমি দুই নম্বর দিয়ে সেকেন্ড প্রশ্ন লিখলে লিখবো এবং তারপর এখানে আনসার দিয়ে আমি শুরু করলাম শুরু করার পর আমাদের একানো পর্যন্ত এসে সেকেন্ড প্রশ্নটি শেষ হয়ে গেছে এবং আমাদের কলেজ থেকে কেবলমাত্র দুটো প্রশ্নই দেওয়া হয়েছে তাই আমাদের দুটো প্রশ্নের লেখার উত্তর শেষ বা উত্তর লেখা শেষ হয়ে গেছে এক্ষেত্রে আমাদের পেজ নম্বর একানো টোটাল হয়ে দাঁড়িয়েছে ফিফটিন আপনাদের শেষ পেজ নম্বর হয়ে দাঁড়িয়েছে ফিফটিন আপনাদের আমি আবারও বলছি আপনাদের অবশ্যই পেজ নম্বরগুলি খেয়াল রাখতে হবে এক্ষেত্রে পেজ নম্বর খেয়াল রাখার কারণ এটাই হচ্ছে যে শেষ পর্যন্ত যখন আপনাদের লেখা শেষ হবে তখন আপনারা ফ্রন্ট পেজ লিখবেন ফ্রন্ট পেজ লেখার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই নেম অফ দ্য কোর্স নেম অফ দ্য সাবজেক্ট সাবজেক্ট কোর্ড নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য কলেজ ইউনিভার্সিটি এক্সামিনেশন রুল নম্বর নম্বর এবং টোটাল নম্বর অফ পেজ এগুলি আপনাদের অবশ্যই লিখতে হবে এখানে টোটাল নম্বর অফ পেজ আমি ফিফটিন লিখেছি কারণ আমার শেষ অব্দি ফিফটিনও হয়েছে পেজ তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের শেষ পেজ কত হয়েছে তারপর এখানে আপনারা লিখবেন পেজ নম্বর লেখার ক্ষেত্রে আপনারা আবার এখান থেকে শুরু করবেন না এই পেজ নম্বর আপনারা লিখবেন না আপনারা সেকেন্ড পেজ থেকে পেজ নম্বর ওয়ান করে শুরু করবেন ফ্রন্ট পেজের আপনাদের নাম রুল নম্বর এবং আপনাদের যে সাবজেক্ট কোড এগুলি আপনাদের অবশ্যই খুব ভালোভাবে লিখতে হবে এবং যখন সম্পূর্ণভাবে লেখা শেষ হবে তখন আপনারা এরপরের পেজ চাইলে আপনারা এখানে একটি কন্টেন্ট বা সূচিপত্র আপনারা লিখলে লিখতে পারেন এটা আপনাদের আবশ্যক নয় যদি চান আপনাদের লিখতে পারেন তারপর আপনাদের কি করতে হবে আপনাদের অবশ্যই আরেকবার দেখে নিতে হবে যে আপনাদের পেজ নাম্বারগুলো ঠিক আছে কি না পেজ নাম্বার যখন ঠিক থাকবে তখন আপনারা কি করবেন প্রত্যেকটি পেজের নিচের দিকে আপনাদের নাম এবং ডেটগুলি আপনারা দিয়ে দেবেন এইভাবে আপনাদের নাম এবং ডেটগুলি আপনারা দিয়ে দেবেন এগুলি দিলে আপনাদের ভালো হয় তাই আমি বলবো যে আপনাদের প্রত্যেকটি পেজে আপনাদের নাম এবং ডেটগুলি আপনাদের দিয়ে দেবেন এক্ষেত্রে আরেকটি কথা বলা হয়নি আপনারা যখন অ্যাসাইনমেন্ট লেখে শেষ করবেন আপনাদের যদি কলেজ থেকে বলা হয় যে রেফারেন্স দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা শেষের দিকে অবশ্যই রেফারেন্স দেবেন রেফারেন্স হলো আপনারা যে বইয়ের থেকে সংগ্রহ করে বা যেখান থেকে সংগ্রহ করে লিখেছেন সেগুলি আপনাদের দিতে হবে যেমন আমি এখানে একটি বইয়ের নাম দিয়েছি শিক্ষা মনোবিজ্ঞান এবং সেটা লিখেছেন কে দেবাশিস পাল এবং সেটা কোন প্রকাশনী নীলকমল পাবলিশার্স এবং দ্বিতীয় আরেকটি বই থেকে লিখেছি শিক্ষা মনোবিজ্ঞান এবং ওনার লেখককে নুরুল ইসলাম বা বাই হচ্ছেন নুরুল ইসলাম এবং সেটা হচ্ছে শ্রীধর প্রকাশনী এইভাবে আপনারা যেখান থেকে সংগ্রহ করে লিখবেন বা আপনাদের যে ম্যাটেরিয়ালসগুলি আপনারা পাবেন এগুলি আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন ওই তত্ত্ব আপনারা অবশ্যই লিখে দেবেন যদি কেউ ইন্টারনেট থেকে লেখেন তাহলে কিন্তু আপনারা ইন্টারনেটে সেই লিঙ্কটি বা ইউআরএল আইডিটি এখানে দিয়ে দেবেন এটি হচ্ছে যদি আপনাদের কলেজ থেকে বলা হয় রেফারেন্স দেওয়ার জন্য তখনই আপনারা দেবেন তাই আমি এখানে একটি দিয়ে দিলাম আমি আবার বলছি অ্যাসাইনমেন্টটা আমার জন্য নয় এটা কেবলমাত্র আমি তৈরি করেছি আপনাদের জন্য আপনারা অনেকে ভাবতে পারেন শিক্ষা মনোবিজ্ঞান আমি অ্যাসাইনমেন্ট দেবো এটা আমার জন্য নয় তারপর চলুন আমরা দেখে নেব কীভাবে এগুলি আপনারা পিডিএফ করবো কীভাবে স্ক্যান করবো কীভাবে আপনারা আমরা জিমেইলে সেন্ড করব এবারে আমরা পিডিএফ করার জন্য বা স্ক্যান করার জন্য প্রথমেই আমরা কি করব আমাদের মোবাইল থেকে একটি অ্যাপ ডাউনলোড করব। আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখান থেকে আপনারা অবশ্যই একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন সেটি হচ্ছে ট্যাপ স্ক্যানার আমি ট্যাপ স্ক্যানার লিখে সার্চ করব সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা এসেছে সেটিকে আমরা ইনস্টল করে নেব আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার এটিকে ওপেন করে নেব এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এবার এখানে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আবারও আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এগুলি যখন আসবে তখন আপনারা এগুলিকে সরিয়ে নেবেন কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা তারপর এখানে ক্যামেরাতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এখানে অ্যালাউতে ক্লিক করবেন আবারও অ্যালাউতে ক্লিক করবেন তারপর স্টার্ট স্ক্যানিং আসবে স্টার্ট স্ক্যানিংয়ে আপনারা আপনারা ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর এগুলিকে আপনারা ফটো তুলে নেবেন খুব ভালোভাবে আপনারা ফটো তুলবেন তারপর দেখতে পাচ্ছেন ফটো তুলে নিয়েছি একটি আমরা এবারে এখানে আমরা নেক্সট পেজ ক্লিক করে নেব এটিকে একটু আমরা সাইজ ঠিক করে নেব তারপর নেক্সটে ক্লিক করবো আমরা তারপর এখানে আপনারা চাইলে অটোতে ক্লিক করতে পারেন পারফেক্টে ক্লিক করতে পারেন দেখতে পারছেন যে এগুলি অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা অটোতে রাখবো বা আপনারা চাইলে পারফেক্টও রাখতে পারেন তারপর সেই ক্লিক করব এইভাবে আপনারা তার পরবর্তী পেজে আপনারা যাবেন পরবর্তী পেজে আমি পরবর্তী পেজে ফটো তুলে নিয়েছি এবার এটিকে স্ক্যান করে নেব এইভাবে দেখতে পাচ্ছেন এটা স্ক্যান হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই সাইজগুলো একটু মিলিয়ে নেবেন এবারে যদি মনে করুন যে এই ফটোটা আপনাদের সুন্দর হয়নি একাথে আপনারা সেখানে ব্যাক করে আবারও ফটো তুলতে পারেন এইভাবে আপনারা প্রত্যেকটি পেজ ফটো তুলে নেবেন আমি এবারে তৃতীয় পেজটি ফটো তুলে নিচ্ছি এগুলি কেবলমাত্র আমি আপনাদের দেখানোর জন্য ফটো তুলছি আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলি লিখবেন এবং সেগুলি ফটো তুলবেন এই এইভাবে আপনারা সাইজগুলি ঠিক করে নেবেন এগুলি মিলিয়ে নেবেন আপনারা তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন এইভাবে এই পেজটিও আপনাদের স্ক্যান হয়ে গেছে মনে করুন আপনাদের প্রত্যেকটি পেজ স্ক্যান হয়ে গেছে এবার এবারে আমরা এগুলিকে পিডিএফে পরিণত করব এবারে পিডিএফে কনভার্ট করার পূর্বে আমি আপনাদের বলবো এটিকে আপনারা চেঞ্জ করে নেবেন অর্থাৎ এ নামগুলি আপনারা চেঞ্জ করে নেবেন এখানে যে টেপ স্ক্যানার আছে সেখানে ক্লিক করার পর আমি এগুলি সরিয়ে নিচ্ছি এবার এখানে আপনারা নিজেদের নাম বা সাবজেক্টের নাম লিখে নিতে পারেন যেমন আপনারা যদি এডুকেশনাল অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকেন তাহলে আমি এখানে এডুকেশন লিখে নেব। আপনারা চাইলে সাবজেক্ট কোড বা আপনাদের নিজের নামও এখানে লিখে সেভ করতে পারেন আমি আমার অ্যাসাইনমেন্টের নামটা লিখে এখানে সেভ করলাম ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে নামটি তারপর এখানে ডাউনলোড যে অপশন আছে ডাউনলোডের মতো যে অপশনটি আছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের পিডিএফে কনভার্ট হয়ে যাবে এবারে আপনাদের সেভ করতে হবে এখানে পিডিএফ দেখছেন পিডিএফে আপনাদের কনভার্ট করার করতে হবে এভাবে ক্রিয়েট পিডিএফ হয়ে গেছে এবারে আপনারা সেটা আপনাদের যে কোনো হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন এখান থেকে আপনারা জিমেলে সেন্ড করতে পারেন আমি আগে একটি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেখাচ্ছি এইভাবে আমি একটি হোয়াটসঅ্যাপে চলে যাব এ হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে সেটা পিডিএফটা চলে গেছে এবারে সেটা আপনারা ওপেন করে দেখতে পারেন পিডিএফে সেটা ওপেন করে নেবেন আমি পিডিএফে ওপেন করছি দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে পেজ নম্বরগুলি কিন্তু মেনটেন এসেছে এবারে আপনারা কিভাবে জিমেলে সেন্ড করবেন এবারে জিমেলে সেন্ড করার জন্য আপনারা আগের সেই স্ক্যানারে চলে আসবেন এবং সেখান থেকে আবারও এখানে ডাউনলোডে দিয়ে দেবেন এখানে সেভ করবেন সেভ করার পর আপনারা এখান থেকে কিন্তু জিমেলে সেন্ড করতে পারেন এখানে জিমেলে দিয়ে দেব। জিমেলে দিয়ে এটি কিন্তু দেখতে পাচ্ছেন সেই পিডিএফটি এখানে চলে এসেছে এবার এটা হচ্ছে একটি জিমেল আইডি আপনাদের কলেজ থেকে যে জিমেল দেওয়া হবে সেটা এখানে লিখে নেবেন এর জায়গাতে যেমন মনে করুন একটি জিমেল দেওয়া হয়েছে আপনাদের কলেজ থেকে আমি একটি জিমেল লিখে নিচ্ছি জিমেল আইডি এইভাবে আপনারা একটি জিমেল আইডি লিখে নেবেন জিমেল আইডিটি আপনারা অবশ্যই খুব শুদ্ধভাবে লিখবেন নাহলে এগুলি ভুল হলে কিন্তু হবে না তারপর এখানে আপনারা যে সেন্টার অপশন দেখতে পাচ্ছেন সেই সেন্টার অপশনে ক্লিক করে দেবেন এবারে আমরা যে জিমেলে সেন্ড করেছি এটা গিয়েছে কি না এটা আমরা দেখে নেবো আপনারা জিমেলে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা সেন্ট বক্সে চলে যাবেন সেন্ট বক্সে গিয়ে আপনারা দেখতে পারবেন বক্সে গেলে এখানে এখানে লেখা এসেছে যে আমাদেরটা এটা এখনো সেন্ড হয়নি তো সেন্ড হয়নি এটা হয়ে যাবে আপনারা একটু রি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে আপলোডিংয়ের পর এখানে দেখতে পাচ্ছেন চলে গেছে একটা অর্থাৎ আমাদের সেন্ড হয়ে গেছে সেন্ড সাকসেসফুল হয়ে গেছে এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে কিন্তু নিজেদের মোবাইল থেকেই আপনারা সেন্ড করতে পারবেন এটি হচ্ছে আমরা যে সেন্ড করেছি এইভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে কিন্তু যে কোনো জিমেল আইডিতে আপনারা স্ক্যান করে পিডিএফ করে পাঠিয়ে দিতে পারেন এবং সেটা আপনাদের কলেজের স্যার ম্যাডামরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এখান থেকে ওনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা ওনারা দেখে নেবেন এইভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে খুব সহজে কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবেন প্রিয় ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এখানে আমি ত্রিপুরার সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপডেট দিয়ে দিই